হ্যালো বন্ধুরা তাহলে মহারাজপুর বড় মন্ডল তোলা সেই ঐতিহাসিক মাহফিলে হঠাৎ দর্শকদের এত উত্তেজনা এবং সেই উত্তেজনা থামাতে এবং রুখতে বড়ই হিমশিম খাচ্ছিল গোটা কমিটি এবং ভলেন্টিয়ার বৃন্দ তো চলুন শুনে নেওয়া যাক আর দেখে নেওয়া যাক কি ঘটেছিল শুক্রবার রাতে তো আপনারা তো সবাই অবগত আছেন যে বাংলাদেশের মোটিভেশনাল বক্তাদের মধ্যে আবু তহাব মোহাম্মদ আদনান হচ্ছেন একজন তো তিনি যখন চাঁপাই নবাবগঞ্জে আসছে তখন চাঁপাই নবাবগঞ্জের মানুষের কি রিয়েশান হতে পারে সে তো আপনারা বুঝতেই পারছেন বড়ো মতো এবারও চাঁপাই নবাবগঞ্জে তার দর্শকদের তো ঠেল সামলানো খুব কঠিন হয়ে পড়েছে ভলেন্টিয়ারদের ক্ষেত্রে তো এবার সেই ঠেলটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে তখন যখন তার আসতে বিড়ম্বনা ঘটেছে দর্শক ভেবেছে নয়টার ভিতরেই চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত বক্তা কিন্তু তাদের অপেক্ষার তাদের ধৈর্যের বাদ ভেঙে এগারোটা বেজে যাচ্ছে এই পর্যন্ত বক্তার কোনো উদিস নেই এই নিয়ে অনেক দর্শক সাইড থেকে অনেক রকম গাল মন্দ কিংবা চিৎকার চেঁচামেচি করলেও হয়নি কোনো লাভ কারণ কি লাভ হবে আবু তহা মোহাম্মদ আদনান্ত এখনো রাস্তায় মাহফিল কর্তৃপক্ষ অনেক করে বুঝেও পারছে না দর্শকদেরকে কারণ দর্শকের একটাই চাই সেটা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত বক্তা আবু তহা মোহাম্মদ আদনান তো চলুন এবার জেনে নেওয়া যাক তার রাস্তায় আসতে সেই বিড়ম্বনার কারণ আপনারা অনেকেই জানেন যে এই তো কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিনোদপুরে এসেছিলেন আমাদের এই আবু তহা মোহাম্মদ আদনান এবং সমস্যাটা সেখান থেকেই আপনারা আরও অবগত আছেন যে একজন হিন্দু ভাই তার হাতে হাত রেখে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন এবং সেই সমস্যাটা সেই ইসলাম ধর্মগ্রহণ থেকেই এটা ততক্ষণ পর্যন্ত ধামা চাপাচ্ছিল যতক্ষণ না পর্যন্ত এই যে দেখছেন আপনারা এখানে খুঁটির মধ্যে অনেকগুলো খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন যা নেতিয়ে পড়েছে এবং দর্শকদের আরও উত্তেজনা বেড়ে যাওয়াতে তাদের হুড়োহুড়ি করায় এসব দুর্ঘটনা ঘটেছে তো এবার মুখ খুললেন সেখানকার একজন কমিটির সদস্য এবং তিনি এটাও জানিয়ে দিলেন যে আবু তহ মোহাম্মদ আদনার এখনও রাস্তায় আছে তিনি এখনও পৌঁছেননি এবং তিনি যে আসার বিড়ম্বনা ঘটছে তার তো তার আসল কারণ হচ্ছে তিনি যেখানে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে বিনোদপুরে সেখানটাকে নিয়ে কেন্দ্র করে আজকে এত সমস্যা তাকে আসতে পুলিশের বাধা এবং অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যার কারণেই এতটা দেরি হয়ে গিয়েছে মাহফিলে উপস্থিত হতে অবশেষে সকল সমস্যা উপেক্ষা করার পর এগারোটা ঠিক পনেরো মিনিটে হাজির হয় স্টেজে আবু তহা মোহাম্মদ আদনান এবং তার উপস্থিতিতে সকল উদ্বুগ্ধ জনতার মুগ্ধতা আরও বেড়ে যায় এবং সকল সমস্যা সমাধান করে তারা ভালোভাবে হাসি মুখে বরণ করে নেয় আবু তহা মোহাম্মদ আদনানকে তো যাই হোক আমিও খুব খুশি কালকে তাপসিরে উপস্থিত হতে পেরে এবং কালায় রুটি পাগলগুলোকে একটুখানি সময় দিতে পেরে এবং একটা সুন্দর সময় পার করে তো তোমাদের প্রতি ভালোবাসা আমার অবিরাম ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম